2024-এ লোকসভা নির্বাচনের আগে বিরোধী ঐক্যে শান আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসে চলেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং এই আলোচনায় উঠে আসতে পারে জাতীয় রাজনীতির কথা বিজেপি বিরোধী জোট গঠনের প্রসঙ্গ যেমনটা জানা যাচ্ছে যে আজ দুপুর 2টায় নবান্নে বৈঠকে বসে চলেছেন দুই মুখ্যমন্ত্রী এর আগে নীতিশ কুমার মল্লিকার্জুন খড়গে রাহুল গান্ধী অরবিন্দ কেজরিওয়ালের মতো নেতাদের সঙ্গে বৈঠক করেছেন অন্যদিকে আঞ্চলিক শক্তিগুলিকে একজোট করতে তৎপর হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় গত মাসেই আমরা দেখেছিলাম কালীঘাটে তার সঙ্গে বৈঠক করেছিলেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ওড়িশায় যান সেখানে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে দেখা করেন তার সঙ্গে কথা হয়েছে জেডিএস নেতা এইচডি কুমারস্বামী এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিনের যাদের কোনো কার্যক্রম নেই সুনির্দিষ্ট কোনো দিশা নেই শুধুমাত্র সুবিধাবাদীর জন্য কোনো একটা বৈঠক কোনো একটা জোট এটা কোনো কার্যকরী ভূমিকা কখনো নেয়নি এই দেশে আগামী দিনেও নেবে না রাষ্ট্রীয় খেতাব তৃণমূল কংগ্রেস হারানোর পর আরও তৃণমূল কংগ্রেস দিশা হারা হয়ে গেছে এখন তো জাতীয় দল থেকে আঞ্চলিক দলে পর্যবসিত হয়েছে আর সেই কারণে তার সাথে মিটিং করে নিজেদের দলের গুরুত্বটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে কিন্তু বাস্তবে সারা দেশে কোনো গুরুত্ব নেই এবং মোদিজির সামনে এই সমস্ত বৈঠক এই সমস্ত দলের মিলন এগুলো কোনো মানেই রাখে না নীতিশ কুমার পারলে ওনাকে নিশ্চয়ই বোঝাবেন যে নীতিশ কুমার পর্যন্ত বিজেপি বিরোধী দায়িত্ব নিতে চান অথবা কে এক্সপিরাইট করতে চান সেখানে মমতা ব্যানার্জি খ্যাত রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী নির্বাচনে বিজেপির পাশে থাকলেন নিশ্চয়ই নীতিশ কুমার সেটা পুষ্পাক্রাশ করবেন এটা মমতা ব্যানার্জির বিরোধী হিসেবে কোনো বিশ্বাসযোগ্যতা নেই জাতীয় দলগুলো বিজেপি বিরোধী জোটের প্রস্তুতি করছে তাতে যেমন কংগ্রেস আছে যেমন বিজেপি আছে অন্য জাতীয় দলগুলো আছে প্রথম কথা বিরোধী বলতে যদি বামফ্রন্টের কথা বলেন তারা তো বাংলায় শূন্য যদি কংগ্রেসের কথা বলেন তারা বাংলায় শূন্য থেকে এক সারা ভারতবর্ষে তারা অস্তিত্বের সংকটে ভুগছে আর বিজেপির কথা যদি বলেন বিজেপি জানে 2019-এর লোকসভা নির্বাচনের পর থেকে তাদের ভোট পার্সেন্টেজ সারা দেশে সমস্ত নির্বাচনে ক্রমশ কমেছে তারা জানে 16টা রাজনৈতিক দল বিগত কয়েক বছরে তাদের এনডিএ জোট ছেড়ে চলে গেছে তারা জানে যত অভিযোগী দলগুলো কাছাকাছি আসবে তত তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাবে এবং তারা তোমাত গুনছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী এই বিরোধী জোটকে ঐক্যবদ্ধ করার সলতে পাকানোর কাজ যখন শুরু করেছেন তখন বিজেপি রাতের ঘুম চুপে গেছে সেই কারণে তারা আতঙ্কগ্রস্ত হয়ে এই কথাগুলো বলছে